আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়ে। আমাদের কাছে এক বোন জানতে চেয়েছেন, বরগুনা থেকে, বোনের নাম হচ্ছে নুসরাত, জানতে চেয়েছেন স্ত্রীর যদি নিজস্ব কোনো আয় না থাকে তাহলে তার স্বর্ণ অলঙ্কারের জাকাত কে দিবে, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। এই প্রশ্নটা আমি মনে করি আমাদের অধিকাংশ মা বোনদের, অনেকেরই নেশাব পরিমাণ স্বর্ণ অলঙ্কার রয়েছে। তো এই স্বর্ণ অলঙ্কারের জাকাত, বন্ধের স্বর্ণ অলঙ্কারের জাকাত কে দিবে, স্বামী নাকি স্ত্রী, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বিষয়ে যে দিক নির্দেশনা দিতে চাই, কোন নারীর যদি অথবা স্ত্রীর মানে যে পরিমাণ স্বর্ণ অলঙ্কার থাকলে জাকাত দিতে হয়, সে পরিমাণ স্বর্ণ অলঙ্কার যদি থাকে তাহলে তার নিজের উপরই জাকাত ফরজ হবে, তার জাকাত তাকেই দিতে হবে। যদি তার পক্ষ থেকে তার জাকাত তার অনুমতিতে তার স্বামী দিয়ে দেয়, তার ভাই তার বাবা দিয়ে দেয়, তাহলে তার মানে মেয়ের পক্ষ থেকে অথবা স্ত্রীর পক্ষ থেকে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু মূলত প্রকৃতপক্ষে দায়িত্ব হচ্ছে ওই স্ত্রীর, যার স্বর্ণ তার দায়িত্ব, যার গহনা তার দায়িত্ব। যদি তার মানে কোনো আয় মানে নিজস্ব আয়ের ব্যবস্থা না থাকে তাহলে তার স্বর্ণ অলঙ্কার বিক্রি করে হলেও জাকাত দিতে হবে, কেননা এই স্বর্ণ অলঙ্কারকে মালে নুমা বলা হয়েছে, যেটা মানে বৃদ্ধি পায় এমন জিনিস বলা হয়েছে। এই জন্য বোনদের স্বর্ণ অলঙ্কারের জাকাত বোনদেরকে দিতে হবে, তার দায়ভার অন্য কেউ নিবে না। এ বিষয়ে ফতোয়া উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, 1 নম্বর খণ্ড 318 নম্বর পেজের মধ্যে, এবং আহকামুল কোরআন 4 নম্বর খণ্ড 304 নম্বর পেজের মধ্যে, এবং ফতোয়া তাতারখানিয়া 3 নম্বর খণ্ড 227 নম্বর পেজের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে, ফতোয়া রয়েছে, আপনারা খুলে দেখতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটা কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে জাকাত কতটুকু হলে দিতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। সেটা হলো, আমি আলোচনা একটু লম্বা করছি, বুঝতে হবে বিষয়টা, না বুঝতে পারার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই জন্য বুঝবেন। তো অনেক বোন মনে করে যে আসলে স্বর্ণ তো 7 ভরি থাকলে দিতে হয়, তো আমার তো 7 ভরি নাই। আবার অনেকেই ভাবে যে আমার কাছে তো রূপা আছে, তো রূপা তো আমার কাছে ধরেন 1 ভরি আছে, 2 ভরি আছে, রূপা তো 52.5 ভরি হতে হয়, তো এখন কি করব। আবার টাকাও আছে 2000 5000 10000, এমন অনেক বোনের আছে নিজস্ব ক্যাশ থাকে। তো এক্ষেত্রে করণীয় কি, তো যাদের টাকা আছে অথবা স্বর্ণ আছে অথবা টাকা আছে রূপা আছে, মানে এই তিনটার মধ্য থেকে যে কোনো একটা যদি নেশা পরিমাণ থাকে, অথবা তিনটা মিলিয়ে যদি একটা যে কোনো একটার নেশা পরিমাণ হয়, যেমন ধরেন আপনার কাছে স্বর্ণ আছে 1 ভরি মাত্র অথবা 1 ভরির থেকে কম, এদিক থেকে রূপা আছে আবার মোটামুটি মনে করেন 5-7 ভরি, অথবা রূপাও আছে 1 ভরি কিন্তু আবার টাকা আবার আপনার বেশি আছে, সব মিলিয়ে যদি রূপার সব তিনটার মধ্যে থেকে যে কোনো একটার নেশাব যদি হয়, একটার নেশাব বলতে রূপার নেশাবটা দেখেন আপনি 52.5 ভরি, ধরেন 53,000 টাকা, 1,000 টাকা যদি ভরি হয় এমনই দাম হয়, বা 1200-1300 টাকা ভরি, যেটা মানে অরিজিনাল ভালো রূপা, 1,000 টাকা ধরেন, তো আপনার যদি 53,000-54,000 টাকা হয় তাহলে কিন্তু জাকাত হয়ে যায়। তো এই আপনার 1 ভরি স্বর্ণ, একটু রূপা, একটু টাকা সব মিলিয়ে কিন্তু আপনার 52,000 টাকার মতো হয়ে যেতেছে। তো আপনার 1 ভরি স্বর্ণ থাকার পরেও কিন্তু জাকাত দিতে হবে, বিষয়টা হচ্ছে এমন। আর যদি বিষয়টা এমন হয় যে আপনার কাছে কোনো টাকা নাই, কোনো রূপা নাই, কিন্তু আপনার কাছে 6 ভরি 6.5 ভরি স্বর্ণ আছে, তারপরও আপনার জাকাত দিতে হবে না, সব মিলিয়ে যদি একটার নেশাব হয় তারপরও আপনাকে জাকাত দিতে হবে। এখন তো আপনার কাছে একটা আছে, যে কোনো একটা জিন্স থাকলে, একটা উপকরণ থাকলে সেই একটার ফুল নেশাব পূর্ণ হতে হবে, শুধু যদি আপনার স্বর্ণ থাকে, স্বর্ণের পূর্ণ নেশাব পরিমাণ না হলে আপনার জাকাত দিতে হবে না। তো এদিকে আপনার কিছু রূপাও আছে, টাকাও আছে, এমন তো সবারই, এই জন্য সব দিক বিবেচনা করে শুধুমাত্র রূপার নিসাবটা হলেও জাকাত দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই জন্য যদি রূপা থাকে বিক্রি করে দেন, যদি জাকাত দিতে না চান, টাকা থাকলে দিয়ে দেন, অথবা সব বিক্রি করে উল্টা স্বর্ণ কিনেন যদি জাকাত দিতে না চান, তখন আপনার কাছে 6 ভরি হয়ে যাবে, তখন কিন্তু আপনার জাকাত আবশ্যক হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপনার পিতা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মানে একটা থাকলে ঝামেলা নাই, সবগুলো থাকলে ঝামেলা আছে, বুঝতে পেরেছেন হয়তোবা, আমি বুঝাতে পেরেছি।